চট্টগ্রামের কর্ণফুলী নদী তলদেশে নির্মিত দেশের প্রথম টানেল নিয়ে যে ধরনের আশা ও সম্ভাবনার কথা বলা হয়েছিল, এক বছর পর তা দেখাই যাচ্ছে না, বরং প্রতিদিন কয়েক গুণ লোকসান গুনতে হচ্ছে। গত বছরের 28 অক্টোবর টানেলটি উদ্বোধনের পর থেকে দৈনিক আয় ব্যয়ের যে হিসাব দেখা যাচ্ছে, গড়ে প্রতিদিন যে টাকা আয় হচ্ছে তার চেয়ে প্রায় 4 গুণ বেশিই খরচ হচ্ছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে উচ্চ খরচে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলটি, যেটি কর্ণফুলী টানেল নামে বেশি পরিচিত। প্রায় 10,700 কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পে কেন এত লোকসান গুনছে তা নিয়ে প্রশ্ন উঠছে। সেতু সচিব সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা প্রকল্পটি পরিদর্শন করেন শনিবার। ঋণের টাকায় নির্মিত হওয়ায় এই প্রকল্প থেকে আয় তো দূরের কথা, প্রতিদিন ব্যয় তোলা সম্ভব না হওয়ায় টানেলটি ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে। অন্তর্বর্তীকালীন সরকারের যোগাযোগ ও সেতু উপদেষ্টা ফজল কবির খান বলেন, সঠিক সমীক্ষা ছাড়া অবাস্তব প্রকল্প ছিল কর্ণফুলী টানেল, তবে এটিকে বিগত সরকারের উচ্চাভিলাষী ও মারাত্মক ভুল প্রকল্প বলে মনে করেছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুল হক সংবাদ মাধ্যমকে বলেন, মাটির তলদেশে নির্মিত যে কোনো প্রকল্পে সময় বাড়ার সাথে সাথে অপারেশন খরচ অনেক বেড়ে যায়। 2023 সালের 28 অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্ণফুলী নদীর তলদেশে এই টানেলটি উদ্বোধনের পর দিন যানবাহন চলাচল শুরু হয়। সেতু কর্তৃপক্ষ কাছে গত 22 অক্টোবর পর্যন্ত প্রায় 1 বছরের গাড়ি চলাচল ও আয় ব্যয়ের একটি পরিসংখ্যান দিয়েছে। দেখা যায় প্রায় 1 বছরে গাড়ি চলাচল করেছে 14,11,412। এতে সরকারের আয় হয়েছে 37,44,00,000 টাকা, অর্থাৎ প্রতিদিন গড়ে টানেল থেকে টোল বাবদ আয় হয়েছে 10,37,000 টাকা। আর প্রতিদিন টানেলে কৃত্রিম অক্সিজেন ও আলো সরবরাহ, সামগ্রিক নিরাপত্তা ও জরুরি নিরাপত্তা বাবদসহ টানেলটি এসব ব্যয় নির্বাহে খরচ হচ্ছে প্রায় 37,47,000 টাকা। এখানে আয় ব্যয়ের হিসাবে দেখা যাচ্ছে প্রতিদিন প্রায় 37,50,000 টাকা খরচ করে আয় হচ্ছে 10,37,000 টাকা, প্রতিদিন সরকারের লোকসান হচ্ছে 37,09,000 টাকারও বেশি।